বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এলো অটো বাটন মডেল এলো, মডেল LBH 1790S। এটা হলো মডেল। এই মেশিনের আমি এর আগে বেশ কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করছি বিভিন্ন প্রোগ্রামে, নিডলবারে হাই রোটারিক টাইমিং। তো আজকে আমি দেখাবো এখানে যে টেনশন পোস্ট থাকে, এই টেনশন পোস্টটা আমি এই পুরা এখানে খুলে রেখেছি। এখানে স্প্রিং আছে তিনটা, এই কভার টোটালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, প্রায় 12, 13টা পার্টস আছে। এই টেনশন পোস্টটায় আমি এখানে কীভাবে সেট আপ, পুরা আগে সেট আপ করবো, তারপরে এখানে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে টেনশন পোস্টটা থাকে। তা আমি এই জিনিসটা স্প্রিং, এটা হলো টেক আপ স্প্রিং, এটার নাম হলো টেক আপ স্প্রিং। এই স্প্রিংটা কীভাবে আগে থাকে সেইটা আগে সে এখানে সেট আপ করি। তো এই স্প্রিংটা এভাবে থাকে, এখানে আমি এভাবে এই ঢুকিয়ে দিলাম। এইটা হলো এই টেনশন পোস্ট বার। এইটা এখানে এখানে বলে রাখি, এখানে যে একটা কাটা অংশ আছে, এই একটা কাটা অংশ আছে, এই কাটা অংশে কী থাকে, ওই স্প্রিংয়ের ভিতরে যে মাথা একটা আছে, ওই মাথা যে বাস করা আছে, ওই বাস করা অংশটা এই কাটা অংশের ভিতরে ঢুকে যাবে। তো এটা এখানে দিলে পরে অটোমেটিক এটা হয়ে যায়। তো আমি এটা আগে সেট আপ করতেছি, আপনারা দেখেন। এই আমি এই এটা এটা ঢুকে গেছে, ঢুকা এটা যদি ঢুকে না যাইতো তাহলে এই স্প্রিংটা এখন নড়াচড়া করতো না। সুতরাং ওই কাটা অংশটা স্প্রিংয়ে স্প্রিং ঢুকে গেছে, এইটা এইভাবে রাখবো, এই স্প্রিংটা যাতে এরকম স্প্রিং করে, আমার সুতার টানে যেন স্প্রিংটা চলে আসে, এটা আমি এইভাবে সেট আপ করলাম, সেট আপ করবো। এখানে এই 1.5 মিলি এলকি দিয়া এই নাটটার আমি টাইট করে দিলাম। তো আমার এটা সেট আপ হয়ে গেছে। তারপরে কোন অংশ, এই ডিস্ক, এই ডিস্ক এখানে থাকে, এই ডিস্কটা এখানে থাকে, আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ আমি সেট আপ করতেছি। এরপরে আমার যেই একটা অংশ আছে, পার্ট আছে, এখানে এই 1.5 মিলি এলকি আছে, 1.5 মিলি এলকির মাধ্যমে এখানে এটা সেট আপ করা থাকে। আমি এটা এভাবে এই সেট আপ করে দিলাম, এখানে এটা এই 1.5 মিলি এলকি দিয়ে আমি এটারে এ টাইট করে দিলাম, এই আমি এরা এ টাইট করে দিলাম, এই টাইট করে দিলাম, এরা ভালো করে টাইট করে দিলাম। সুতরাং এটা আর এভাবে নড়বে না। এরপরে আমার এখানে কি করতে হবে, এখানে এই যে তিনটে স্প্রিং, এই যে ছিদ্র আছে তিনটা, এই তিনটে স্প্রিং এখানে সেট আপ করে থাকে। আমি স্প্রিং খুব সতর্কতার সহিত স্প্রিং লাগাইতে হবে, মানে হালকা চাপ লাগলে যে কোনো মুহূর্তে এদিক ওদিক চলে যেতে পারে, পরে আর স্প্রিং খুঁজে পাওয়া যাবে না, পরে আমার টেনশন পোস্টের সমস্যা হয়ে যাবে। খুব সতর্কতার সহিত এটা সেট আপ করতে হবে, তাড়াহুড়ার কোনো কাজ না, যেহেতু ছোটো কাজ, ক্ষুদ্র কাজ, খুব সতর্কতার সহিত এটা, এই যে আমি স্প্রিং দিনটা এখানে বসালাম। তারপরে এই যে একটা কভার আছে, এই কভারটা আমি এখানে সেট আপ করবো, এই স্প্রিং চাপ দিয়ে ধরে এইটা আমি সেট আপ করে এখানে আসতে ঢুকিয়ে দিব। এই যে পিন আছে, পিন ভিতরে আসতে আমি ঢুকিয়ে দিব, এবার আমি ঢুকিয়ে দিলাম, এই আমি এখানে ঢুকিয়ে দিলাম, লাইটটা ধরো একদম, এখানে এই যে স্প্রিং আমি চাপ দিলাম, এই যে পিনটা বেরোয় আসছে, এই যে পিন, এই যে পিনটা বেরোয় আসছে, আমার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা নাট আছে, এই নাট আমার এখানে সেট আপ থাকবে, এখানে সেট আপ থাকবে, আমি এটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে লাগাচ্ছি, যেহেতু ছোটো জিনিস ধরাও যায় না ঠিক মতন, তো যার জন্য লাগাইতে একটু কষ্ট হচ্ছে।
আমি এটা লাগাই দেই। এই আমি একটা লাগাইলাম, এই আমি একটা এখানে এই লাগিয়ে দিই, ঠিক আছে, এইভাবে লাগিয়ে দিলাম। এখানে আর একটা আমি নাট এখানে এটাও সেট আপ করবো। এখানে দুইটা থাকার কারণ হলো জাম নাট, একটা একটার সাথে একটা জাম থাকবে, তার জন্য কোনো সময় যাতে খুলে যাইতে না পারে। এই তো ছোটো জিনিস, খুব সতর্কতার সাথে লাগাইতে হবে, যদি কোনো মতো যদি পড়ে না যায় হাত থেকে তাহলে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আপনারা যদি কখনো এটা খুলেন তাহলে এভাবে আস্তে আস্তে সুন্দর করে সতর্কতার সহিত এটা সেট আপ করবেন। এই নাট দুইটা আমি এখানে সেট আপ করলাম। এখন আমাকে কী করতে হবে, এই যে আমি এইটা এখন কিভাবে এটা টাইট দেব, এই ভিতরের যে নাট আছে নাটটারে আমি আস্তে ভিতরে প্লাস থেকে এটা ধরলাম, আর উপরে এটা এখানে যেহেতু এটা খুব ছোট জিনিস এটা এইভাবে আমি টাইট দিয়ে দিচ্ছি যাতে এটা কোনো সময় খুলে না যায়। যাই হোক, এইটা মোটামুটি এখন টাইট হয়েছে। এরপরে আমাকে কী করতে হবে, এই যে একটা কভার আছে, এখানে তিনটে নাট আছে, একটা নাট আছে, একটা নাট আছে, একটা তিনটে নাট আছে। এই নাট তিনটে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। এইটা আমি এটা এখানে নাট তিনটে এখানে আমি টাইট দিয়ে দেবো। এভাবে এটা আমি এটাও টাইট দিয়ে দিই, টাইট দিয়ে দিলাম। এ পাশে একটা আছে। আচ্ছা, এখন আমি যে এটা সেট আপ করলাম এটা কাজ করে কি না সেইটা আমি দেখাবো আপনাদেরকে। আমি মেশিনটা অন করি, অন করলে এটা যখন চালু করবো তখন এদিক সেদিক আবদন করবে। আমি মেশিনটা অন করি, অন করে আপনাদেরকে আমি এইটা কাজ করে দেখাই যে এইটা ঠিক মতো সেটিং হইল কি না। আমি এখন এই টেনশন পোস্টটা মেশিনটা চালিয়ে দেখাবো যে টেনশন পোস্টটা কাজ করে কিনা। আপনারা দেখবেন যে এখানে এইটা ফাঁকা আছে, এটা যখন আমি চালু করব তখন এইটা আস্তে ভিতরে ঢুকে যাবে। ভালো করে দেখেন, এই ভিতরে ঢুকে গেছে। সুতরাং এইভাবে এটা কাজ করে। সুতরাং এইভাবে যদি কখনও আপনারা টেনশন পোস্ট খোলার প্রয়োজন মনে করেন তাহলে এইভাবে আপনারা খুলবেন এবং এইভাবে সেট আপ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা দেখেন, নতুন দেখেন, তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখে আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।